वेलकम बैक टू माय चैनल। तो आज के हलो शुक्रवार और एखन बजे सकाल 11টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। বল হাই করে দাও, হাই করে দাও। হাই, তোমরা সবাই কেমন আছো গো? হ্যাঁ কি কোথায় যাবে তুমি? বই বই পড়বে? দেখছো নিজে যে মানে চেয়ে চেয়ে বই নিচ্ছে, এত পড়াশোনায় ভালো বাচ্চা। হ্যাঁ, স্কুলে ভর্তি করতে দেরি, তাই না বলো? সব শিখে যাবে তুমি, তাই না? তাই না মামা? বই তৃষিকার বই চলে আসছে, এটাই পড়ো তো। কি এটা? কি বুবুন, এটা কি? হার্ট। বাবা তুমি হার্ট শিখেছো আগে, আর কিছু শেখোনি? বেলুন, হার্ট, হার্ট শিখে গেছে তৃষিকা। হ্যাঁ, সার্কেল স্কোয়ার ওগুলো না শিখে আগে হার্ট শিখেছে। কাইট, কাইট কই, এটা কাইট। আর কি আছে? এটা কি, এটা কি চাঁদ? হ্যাঁ এইটা চাঁদ। হ্যাঁ চাঁদ। এবার যাব আমি রান্নাঘরে। আজকে করব হচ্ছে সয়াবিনের তরকারি, আর ডিম এনেছে ওদের দুজনের জন্য। আমার ডিম একদম ভাল লাগে না আমার, ওই জন্য ওদের দুজনের জন্য আনতে বলেছি। ওদেরকে ডিম সেদ্ধ করে দেবো আর সয়াবিনের তরকারি। চলো রান্নাঘরে যাই। ফার্স্টে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেবো, এটাই হচ্ছে মেন। সয়াবিনটা যদি ভালোভাবে নুন হলুদ না ঢোকে তাহলে কিন্তু খেতে একদমই টেস্ট লাগে না, মানে ঝোলটা টেস্ট হবে কিন্তু সয়াবিনগুলো খেতে ভালো লাগবে না। ওই জন্য দেখো সয়াবিনটাতে নুন হলুদ আর সামান্য চিনি দিয়ে আমি এটাকে আগে ভালোভাবে ফ্রাই করে নেবো, তাহলে দেখবে প্রত্যেকটা সয়াবিনের টেস্টটা খুব ভালো আসে। দেখো ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, ঠিক আছে। এবার আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো আমি নুন আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে ঢাকা দিয়ে আমি ফ্রাই করব, মানে সেদ্ধ হয়ে যাবে আলুটা ভালোভাবে। তো আলু পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনের পেস্ট। এটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, যেমন আরও কিছুটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, আর সামান্য পরিমাণ জলও আমি এখন দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষে গেলে এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো, এটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। লাস্টে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেল সয়াবিনের তরকারি। ডাকি, ওটা ডাকি, হ্যাঁ ডাকি, ওটাও ডাকি, ওটা গুজ, এটা ডাক আর ওটা গুজ। এটা কি? এটা শিপ, ঠিক। আর এটা, এটা কি নাম? গোট। আর এটা কি? এই এটা শিপ। এটা কি শিপ নয়, এটা ঠিক করে বলো, কাউ। তাহলে তুমি শিব বলছো কেন? হ্যাঁ শিব, ওটা শিব। ডাকি, এই বইগুলো থেকে তৃষিকার পড়তে অনেক সুবিধা হচ্ছে। প্রত্যেকটা পেজে এরকম আলাদা আলাদা করে ছবি দিয়ে সুন্দর আলাদা আলাদা করে লেখা আছে, তো তো খুব সুবিধা হচ্ছে, অনেক কিছু শিখে গেছে। মামি, মামি বলো, ডাকি, আর কি রয়েছে? এটা আর কি আছে বুবুন? কাউ। আর এইটা তো দেখো তো, এবার এই এই বইটাতে কি কি আছে দেখো তো। এটা কি? টাইগার। আর এটা, এটা কি?
কি নাম বলো বলো। হ্যাঁ এটা নিয়ে নিচ্ছে, এবার ওইটা পড়ো, এটা বলো এটা কি? লায়ন। আজকে আমার মাথায় মানে ভূত চেপেছে, অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করবো, মানে ডিপ ক্লিন করবো, হচ্ছে না। সকালবেলাতে তো সময় হয় না, তার ওকে ডিউটি থাকে, আর শনি রবিবার কোনো না কোনো কাজ পড়েই যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে সকালের আশায় বসে থাকলে হবে না, এই সন্ধ্যাবেলাতেই করতে হবে। তার ওকে এলো ডিউটি থেকে, তার ওকে আমি বলেছিলাম, মানে ফোন করেই বলেছি বিকালে যে আজকে আমি এটা কাজটা করবই, তুমি আসো রান্নাঘরটা পুরো ফাঁকা করে দাও। আজকে এমনিতেই গরম আছে, পরিষ্কার করে স্নান ঠান করে নেবো। না আমার মানে কি বলো তো, মানে এই তেল চিটচিট ভাব এরকম হয়ে থাকলে না আমার মানে গা ঘিন ঘিন করে, পারি না রান্নাঘরে রান্না করতে, না খুব অস্বস্তি লাগছে, যতক্ষণ না পরিষ্কার করবো শান্তি হচ্ছে না। তো ওই জন্য আজকে সন্ধ্যা এই রাত্রেবেলাতেই লেগে পড়েছি কাজে, আর রাতে রান্না আজকে বেশি কিছু করব না, দেখি আলু সেদ্ধ ভাত হয়তো করে দেবো, ব্যাস আর কিছু না। তো চলো আজকে আমার রান্নাঘরটা আমি কীভাবে ডিপ ক্লিন করি, মাসে একবার করে করি, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর তারক দেখো সব জিনিসগুলো রান্নাঘর থেকে এনে এখানে বললাম এখানে নিয়ে আসতে, এখানটা মানে রান্নাঘরটা পুরো ফাঁকা করে দিয়েছে, সব জিনিসপত্রগুলো এখানে আনা হয়েছে। বেশি তো জিনিসপত্র নাই রান্নাঘরে, এগুলো রান্নাঘরটা ফাঁকা, এগুলোও সব চলে যাবে, যাও। আর জানলা ফাল্লা সব ভালো করে পরিষ্কার করবো। এখানে এইগুলো রয়েছে, এগুলো সব একবারে ধুয়ে নেবো, বোতল মানে মশলার যত কৌটো বাটা রয়েছে সবই ধুয়ে নেবো প্রথমে। আগে দেখো এই যে বাসন রাখা ঝুড়ি, তারপর যত কৌটো বাটা তেলের যার যা আছে সেগুলো আগে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো এটার মধ্যে করে। তেলের জার যত ভালোই কেনো সেই গা দিয়ে অল্প হলেও তেল গড়ায়, ওই জন্য তেলের জারগুলো খুব মানে তেল চ্যাটচ্যাট হয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে এটাকে পরিষ্কার করে নিই। আর একটা প্লেটের ওপর বসিয়ে রাখি, যাতে যে জায়গাটা রাখছি সেই জায়গাটা যাতে নোংরা না হয়। তারপর দেখো এই যে ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি, ঝুল বলতে সেরকম ঝুল হয়নি, ওই হালকা ফুলকা যা হয়েছে এক মাস আগেই ধরো আমরা এখানে শিফট করেছি, তো ওইগুলোই সব ঝেড়ে নিচ্ছি। এদিকে জানলাটা আমি বেশি খুলি না, কারণ ওদিকটাতে মানে অনেক পাশের বাড়িতে একটা বড় ঝোপ গাছ আছে, ফুল গাছ, তো ওইখান থেকে প্রচুর মশা আসে, ওই জন্য ওইদিকে জানলাটা খুলি না। এদিকে জানলাটা খোলা থাকে আর এক্সস্ট ফ্যানটা তো আসেই, ওতেই হয়ে যায়। এবার জানলা টানাগুলো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি ভালো করে, দরজাগুলো আর তাক টাকগুলো সব খালি করে দিচ্ছি, এগুলো সবই একবারে আগে ঝাড়াঝুড়ি করে নিই। বেশি করে ভিম জেল দিয়ে দিচ্ছি। এবার এইখানে টাইলসগুলো সব একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার করে দেবো, এটা তো মানে ডেইলি করা হয় প্রায়, তো ওই জন্য এগুলো অত বেশি নোংরা হয় না। তো আজকে আরও ভালো করে করে নিচ্ছি একবারে। রান্নাঘরটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পরে মানে ভাল লাগে না, কারণ আমাদের সারাদিনের বেশিরভাগটা সময় কাটে রান্নাঘরে, তো রান্নাবান্না করতে হয় মানে সেই খাবারগুলো আমরা খাই, ওই জন্য রান্নাঘরটা সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন একদম রাখার চেষ্টা করি। তারপর একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে এগুলো সব মুছে নিচ্ছি, বারবার করে ন্যাকড়াটা ধুয়ে নিচ্ছি। আর নিচে ফ্লোরটা ব্লিচিং দিয়ে ঝাঁটা দিয়ে একদম ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এখান থেকেই তো বাইরে একটু কুয়ো পাটটা, তো একবারে জল দিয়ে দেবো, ভালো করে ধোয়া হয়ে যাবে। এখানে বেশ সুবিধা হয়েছে আমার রান্নাঘরটা ধোয়াধুয়ি করতে, আগে ওইখানে একটুখানি অসুবিধা হতো। তো এই যে দেখো নিচেটা ভালো করে একদম ঝাঁটা দিয়ে ব্লিচিং দিয়ে ধুয়ে দিয়েছি, আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, আর এখন প্রায় বাজে 9টা, এবার যাব ভাত বসাবো, সেদ্ধ ভাত গরম গরম করবো আর খাবো, তাই না বলো মাম্মা, তাই না বলো? কোনটা মা?
তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই করে দাও, টাটা।